প্রত্যেক বর্ষৰ দৰে এই বছৰো সদ্যঘোষিত জেইই পৰীক্ষাত নগাঁৱৰ অগ্ৰণী শিক্ষা প্ৰতিষ্ঠান দাসৱানী ক্লাছেছৰ সফলতাৰ ধাৰা অব্যাহত ৰাখিছে। আজি ঘোষিত সৰ্বভাৰতীয় জেইই পৰীক্ষাত 8জন ছাত্ৰ ছাত্ৰীয়ে 90% অধিক নম্বৰ পাবলৈ সক্ষম হয়। প্ৰতিষ্ঠানটোৰ পৰিচালক প্ৰাঞ্জল কুমাৰ বৰাই জনোৱা মতে এই বছৰৰ জেইই ফলাফলত অৰুণাভ কাশ্যপে 98.89%, ঋতুপৰ্ণ শৰ্মাই 94.88%, চয়ন দেৱ 92.12%, দিব্যজ্যোতি দত্তই 90.11%, ভাস্বতী ডেকাই 90.60%, ধ্ৰুৱজ্যোতি শৰ্মাই 90.37%, তুষাৰ হাজৰিকাই 90.90%, আৰু অভিজিৎ বৰ্মনে 92.58% নম্বৰে সাক্ষাতৰে উত্তীৰ্ণ হয়। ইঞ্জিনিয়ারিং প্রবেশ পরীক্ষার এই ফলাফলত প্রতিষ্ঠানটির সকল সদস্যই ছাত্র ছাত্রী সকল সম্বর্ধনা জানার ভবিষ্যতে সুনাগরিক হয়ে সমাজক আগুয়াই নিব বলে আশা প্রকাশ করে। আমার মানে এবছর 2022-র যে জেডাবলি মেইনস রেজাল্ট আছে তাত আমার 8জন স্টুডেন্টে 90% আপ পাইছে আর হায়েস্ট পার্সেন্টাইল আমার আছে 98.8%, যেটো আমার অরুণাভ কাশ্যপ বলা স্টুডেন্ট এজনে পাইছে। বাকি 8জন আমার 90% উপর আছে আরও আছে, কিন্তু তেওঁলোকৰ এতিয়া আমি কনফার্ম নহয় সিট পাবনে নাপায়, যার কারণে আমি 8জন বর্তমান ডিক্লেয়ার করেছো রেজাল্ট ওলাইছে।